নমস্কার, নিউ বাঙালির ভুরিভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ডিম কষা। এটা একটু রিচ হয় ঠিকই, কিন্তু এটা খেতেও খুব টেস্টি হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নিই ডিম কষা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। কষা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। 2টো পেঁয়াজ কেটে আমি বেরেস্তা করে নিয়েছি। কিশমিশ ভিজিয়ে রেখেছি। 1 টেবিলস্পুন টমেটো কেচাপ নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। আর লাগছে গরম মশলা আর নুন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন আমি সব গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এইটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমি এক সাইডে রেখে দেব। এবার এই পেঁয়াজ ভাজাটা যেটা বেরেস্তা করে রেখেছিলাম, এটা আমি মিক্সিতে দিয়ে দেব। আর কিশমিশগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, এটার মধ্যে একটু জল দেব না। এখন আমি জল ছাড়া বেরেস্তা আর কিশমিশটা বেটে নিয়েছি। এটাই হচ্ছে গ্রেভিতে রিচ টেস্ট দেবে এবং রিচ একটা কালার নিয়ে আসবে। এগুলো আমি কাঁটা চামচের সাহায্যে চারদিকে ফুটো ফুটো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন দেব সামান্য পরিমাণে এবং অল্প একটু হলুদ দেব। দিয়ে এটাকে মাখিয়ে ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে লাল করে ভাজতে হবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেব। গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে 1 থেকে 2 মিনিট কষাবো। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষাতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেগুলো আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা ভালো করে মিশিয়ে এখন আমি টমেটো কেচাপটা দিয়ে দেব। টমেটো কেচাপটা দেওয়ার পর 1 মিনিট মতো আমি মশলাটাকে আরও কষিয়ে নেব। 1 মিনিট মতো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি বেরেস্তা আর কিশমিশ বাটাটা অ্যাড করে দেব। বেরেস্তা আর কিশমিশ বাটাটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব।
দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং বেরেস্তা আর কিশমিশ বাটাটা দেওয়ার জন্য একটা রিচ কালার চলে এসেছে এর মধ্যে। এখন আমি সামান্য জল অ্যাড করে দেব, যেহেতু আমি বলেছি ডিম কষা বানাবো তাই জলটা একদমই অল্প দেব। এবারে নুন অ্যাড করে দেব, নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ঢেকে রান্না করব। 5 মিনিট পর দেখাচ্ছি ডিম কষা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে গরম মশলাটা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে 30 সেকেন্ডের জন্য রেখে দেব, তারপরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ডিম কষা, এটা রুটি লুচি পরোটা এবং সাদা ভাতের সাথেও দারুণ লাগে। এটা একটু রিচ হয় ঠিকই কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।